বর্তমান পৃথিবীতে অপ্রতিরোধ্য এবং বিধ্বংসী কোনো অস্ত্রের নাম যদি বলা হয় তবে সেটা হচ্ছে হাইপারসনিক মিসাইল। এমন এক মিসাইল যেটাকে ঠেকানোর ক্ষমতা বর্তমান পৃথিবীর কোনো দেশের হাতে নেই, কিন্তু নিক্ষেপ করার ক্ষমতা বেশ কয়েকটা দেশের হাতেই রয়েছে। একটা কিনজাল মিসাইল ঘন্টায় 12,000 কিলোমিটারের বেশি গতিতে চলতে পারে। DF-17 একইভাবে 12,000 কিলোমিটারের বেশি গতিতে চলতে পারে। কিনজাল এবং DF-17 ছাড়াও জিরকন কিংবা AGM-83M এর মতো মিসাইলগুলো এ মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় আতঙ্কের নাম, যাদেরকে একবার নিক্ষেপ করা হয়ে গেলে কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন না। হাইপারসনিক মিসাইল প্রস্তুতের তালিকার সবচেয়ে বড় নামটি হচ্ছে রাশিয়া, তারপরেই রয়েছে চায়না এবং তৃতীয় নামটি হতে যাচ্ছে আমেরিকা। অপারেশনালি রাশিয়া এখন পর্যন্ত এটাকে ব্যবহার করেছে, আর কোনো দেশ পৃথিবীতে এখনো ব্যবহার করতে পারেনি, কিন্তু আমেরিকা যে ডেভেলপ করে যাচ্ছে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই তারাও হয়তো ব্যবহার করে ফেলবে।